বিনিয়োগকারীগণ আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি এসএমব 24 টিভির আজকের শেয়ার বাজারে। কোনো মূল্য সংবেদনশীল তথ্য ছাড়াই অস্বাভাবিকভাবে বাড়ছে পুঁজিবাজারে তালিকাভুক্ত ইস্টার্ন হাউজিং ও ফারেস্ট নিডিং অ্যান্ড ডাইং ইন্ডাস্ট্রিজ লিমিটেডের শেয়ার দর। কোম্পানিগুলোতে বিনিয়োগের ক্ষেত্রে বিনিয়োগকারীদের সতর্ক করেছে ঢাকা স্টক এক্সচেঞ্জ। কোম্পানি দুটির শেয়ার দর অস্বাভাবিকভাবে বৃদ্ধি পাওয়ার পেছনে কোনো সংবেদনশীল তথ্য আছে কি না তা জানতে চেয়ে কর্তৃপক্ষের কাছে চিঠি পাঠায় ডিএসই। ডিএসির চিঠির জবাবে কোম্পানিগুলোর কর্তৃপক্ষ জানিয়েছে শেয়ার দর বৃদ্ধির পেছনে অপ্রকাশিত মূল্য সংবেদনশীল কোনো তথ্য নেই। পুঁজিবাজারে তালিকাভুক্ত খাদ্য ও আনুষঙ্গিক খাতের গোল্ডেন হারভেস্ট ই কমার্স সেক্টরে বিনিয়োগ না করার সিদ্ধান্ত নিয়েছে। এর আগে কোম্পানিটি গত বছরের 16 আগস্ট ই কমার্স সেক্টরে বিনিয়োগের তথ্য জানিয়েছিল। সূত্রটি জানায়, বর্তমানে দেশের অস্থির অর্থনৈতিক অবস্থার কারণে পরিচালনা পর্ষদ ই কমার্স সেক্টরে বিনিয়োগ থেকে সরে আসতে যাচ্ছে। ইতিমধ্যে কোম্পানিটি ই কমার্স সেক্টরে বিনিয়োগ না করার সিদ্ধান্ত নিয়েছে। ক্রেডিট রেটিং সম্পন্ন করেছে পুঁজিবাজারে তালিকাভুক্ত বিমা খাতের এশিয়া প্যাসিফিক জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড। কোম্পানিটির দীর্ঘমেয়াদী রেটিং দেওয়া হয়েছে AA+ এবং স্বল্পমেয়াদী ST1। 31 ডিসেম্বর 2021 সমাপ্ত বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন ও 27 আগস্ট 2022 পর্যন্ত সমাপ্ত সময়ের অন্যান্য প্রাসঙ্গিক তথ্যের ভিত্তিতে এ রেটিং দেওয়া হয়েছে। পুঁজিবাজারে তালিকাভুক্ত বন্ড খাতের সিটি ব্যাংক পারপিচুয়াল বন্ডের শেয়ার আগামীকাল 30 আগস্ট মঙ্গলবার মূল্য সংশোধন হয়ে লেনদেনে আসবে। উল্লেখ্য, কোম্পানিটির শেয়ার গত 25 ও 28 আগস্ট স্পট মার্কেটে লেনদেন হয়। রেকর্ড ডেটের জন্য আজ 29 আগস্ট সোমবার বন্ডটির শেয়ার লেনদেন স্থগিত রয়েছে। পুঁজিবাজারে তালিকাভুক্ত বিমা খাতে প্রভাতি ইন্স্যুরেন্সের ঘোষিত নগদ লভ্যাংশ শেয়ার হোল্ডারদের ব্যাংক হিসেবে প্রেরণ করা হয়েছে। এর আগে সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে কোম্পানিটির পরিচালনা পর্ষদ শেয়ার হোল্ডারদের জন্য 10% নগদ লভ্যাংশ ঘোষণা করে, যা কোম্পানিটির বার্ষিক সাধারণ সভায় শেয়ার হোল্ডারদের সম্মতিক্রমে অনুমোদন করা হয়। আজ টপ 10 গেইনারে উঠে এসেছে জিবিবি পাওয়ার লিমিটেড। তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলো হলো সিমটেক্স ইন্ডাস্ট্রিজ, অ্যাপেক্স ফুডস, আমান ফিট, ন্যাশনাল টি কোম্পানি, ইয়াকিন পলিমার, বাংলাদেশ শিপিং কর্পোরেশন, শাহজিবাজার পাওয়ার কোম্পানি, গোল্ডেন সন ও বাংলাদেশ বিল্ডিং সিস্টেমস লিমিটেড। আজ ঢাকা স্টক এক্সচেঞ্জের ব্লক মার্কেটে 47 কোম্পানির মোট লেনদেন হয়েছে 43,77,92,000 টাকা। লেনদেনের শীর্ষে রয়েছে ওরিয়ন ইনফিউশন, আইপিডিসি ফাইন্যান্স, ওরিয়ন ফার্মা, ট্রাস্ট ব্যাংক, প্রাইম ইন্স্যুরেন্স, পদ্মা ইসলামী লাইফ ইন্স্যুরেন্স ও ম্যাট্রো স্পিনিং লিমিটেড। শেয়ার বাজারের যাবতীয় আপডেট জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সেই সাথে আমাদের ভিডিওটিতে লাইক, কমেন্ট এবং শেয়ার দিয়ে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।